এই মুহূর্তে তোমাদের সকলের জন্য রয়েছে একটি নতুন সরকারি চাকরির খবর। লকডাউনের কারণে কিন্তু বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সেভাবে কিন্তু বেরোচ্ছিল না, এবার কিন্তু একে একে বিজ্ঞপ্তি বেরোনো কিন্তু শুরু হয়েছে। তোমরা জানো যে কোনো চাকরির খবর আমি কিন্তু সবার প্রথম তোমাদেরকে দিয়ে থাকি, এবং এই চাকরির খবরটিও কিন্তু আমি তোমাদেরকে সবার প্রথম দিচ্ছি। আশা করবো ভিডিওটিকে তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটিতে প্রত্যেকে একটি করে লাইক করবে। তো এই মুহূর্তে রাজ্যের একটি জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওতে আমি এই চাকরিটি নিয়ে ইন ডিটেলে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের শেষ তারিখ কি রয়েছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। তো প্রত্যেকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা সে অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কালেক্টর কালিম্পং, ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট। দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন নোটিফিকেশন 29/5/2020 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে। তো তোমরা এখানে বুঝতেই পারছো এটি কিন্তু কালিম্পং জেলাতে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই চাকরিটি যদি তোমাদের জেলায় না হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের নাম এবং জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী সময় যখনই তোমাদের জেলায় নতুন কোনো চাকরির খবর প্রকাশিত হবে, সবার প্রথম নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নিয়োগটি কোথায় করা হবে? দ্য ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, অর্থাৎ কালিম্পং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ল্যান্ড অ্যাকুইজিশন সেকশনে কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর এই পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমরা যদি ডাটা এন্ট্রি অপারেটর এই পদে আবেদন করতে চাও, তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই পদে তোমরা যদি আবেদন করতে চাও, তো সেক্ষেত্রে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। তবে সঙ্গে যদি তোমাদের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, অর্থাৎ অগ্রাধিকার কিন্তু এক্ষেত্রে পাওয়া যাবে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা যদি আবেদন করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে। তো এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ। তো এটিও তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো, সেখানে সমস্ত চাকরির খবর এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিওর আপডেট কিন্তু সবার প্রথম তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো সেটিরও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা অবশ্যই এ4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে, এবং প্রিন্ট আউট করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ফিল আপ করবে। খুব সিম্পল একটি ফর্ম রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের এখানে একটি নিজেদের রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো তোমাদেরকে এখানে সেটে দিতে হবে, এবং কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেটি তোমাদেরকে এখানে লিখতে হবে। এবং এখানে তোমাদেরকে যেগুলি লিখতে হবে, তোমাদের নাম, ফাদার্স নেম এবং অ্যাড্রেস, এই সমস্তগুলো তোমাদেরকে সঠিকভাবে কিন্তু লিখতে হবে। এরপরে যেটি রয়েছে ডেট অফ বার্থ, এজ, সেক্স, ক্যাটাগরি, ন্যাশনালিটি, রিলিজিয়ন, একাডেমিক কোয়ালিফিকেশন, এই সমস্তগুলো কিন্তু তোমরা সঠিকভাবে কিন্তু লিখে দেবে। এবং এখানে তোমাদেরকে কোন বোর্ড থেকে পাস করেছো, কত মার্কস তোমরা পেয়েছো, এই সমস্তগুলো তোমাদেরকে কিন্তু এই কলামে ফিল আপ করতে হবে। এবং সবশেষে তোমাদেরকে এখানে একটি নিজেদের সিগনেচার করতে হবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর এর সঙ্গে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, তো সেগুলি দেখো এখানে দেওয়া রয়েছে। ক্লাস টেনের সার্টিফিকেট, ক্লাস 10 or 12 সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কম্পিউটার ডিপ্লোমা কোয়ালিফিকেশন সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্ট এবং সার্টিফিকেটগুলির জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এবং অ্যাটাচ করার পর একটি খামের ভেতর তোমরা ভরবে, এবং সেই খামের ওপর অবশ্যই তোমরা লিখে দেবে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো। এবং এই আবেদনপত্রটি তোমাদেরকে যে অ্যাড্রেসে জমা করতে হবে, তো সেই অ্যাড্রেসটি দেখো এখানে দেওয়া রয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কালিম্পং, ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন, এখান থেকে কিন্তু তোমরা এই ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে। পাশাপাশি এই অ্যাড্রেসে তোমাদেরকে যে কিন্তু আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, 26 June 2020 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদেরকে এই যে অ্যাড্রেস তোমাদেরকে বলে দিলাম, এই অ্যাড্রেসে যে তোমাদেরকে কিন্তু
আবেদনপত্রটি জমা করে আসতে হবে। এবং এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে, তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে এবং ইন্টারভিউ কিন্তু হবে। তো এক্ষেত্রে টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ কবে হবে সে ডেটটিও কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে মেনশন করে দেওয়া হয়েছে। 29 জুন 2020 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডাটা এন্ট্রি অপারেটর এই পদে যদি তোমরা আবেদন করতে চাও, তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস এবং সঙ্গে কম্পিউটার একটি ডিপ্লোমা কোর্স করে থাকলে কিন্তু তোমরা এই চাকরিটিতে তোমরা আবেদন করতে পারবে। তো খুব ভালো একটি চাকরি। লকডাউনের কারণে কিন্তু সেভাবে চাকরির বিজ্ঞপ্তি না বেরোনোর কারণে তোমরা প্রত্যেকেই কিন্তু ওয়েট করে রয়েছ যে কোথায় কখন কোন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যখনই রাজ্যের যে কোনো জেলায় নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তির খবর প্রকাশিত হবে, সবার প্রথম তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সঙ্গে সঙ্গে সেই কমেন্টের রিপ্লাই আমি তোমাদেরকে করে দেবো। পাশাপাশি তোমাদের জেলার নামটিকে কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী সময় তোমাদের জেলাতেও যখন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সবার প্রথম তোমাদেরকে আমি নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত নতুন নতুন আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।